হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, একটি গাড়ি আমি বুকিং দিলাম, এ হচ্ছে তার রিসিভ। এ বাইক চলে যাচ্ছে হচ্ছে আপনার দোহারে নিল এক প্রবাসী ভাই, সৈদার প্রবাসী, নাম হচ্ছে মিথুন হাওলাদার, মোহাম্মদ মিথুন হাওলাদার, উনি নিল সৈদার প্রবাসী একদম নতুন। আমি কুরিয়ার সার্ভিসে বুকিং দিলাম ইউএসবি এক্সপ্রেসে, ঠিক আছে, দোহারে। দেখুন একদম নতুন বাইক, শোরুম কন্ডিশন বরাবর। শোরুম থেকে বাইক কেনা আর ব্যাগ কেনা একই কথা, মাত্র 360 কিলোমিটার চালানো নতুন বাইক। দেখুন যারা ফ্রেশ ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন, নিতে যাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করে বাইক নিতে পারেন। এটি আমার বাইক ছিল, দেখুন একদম নতুন বাইক, শোরুম কন্ডিশন বরাবর বাইক। যারা শুধু হলে বিশ্বাস করে না, দেখেন বিদেশ থেকে কিন্তু আমাদের কাছ থেকে বাইক নিচ্ছে, কোনো সমস্যা নাই। বাইকটি একটিবার দেখুন তাহলেই বুঝতে পারবেন। আমি রিভিউ দিয়েছিলাম আর কি, ঈদের পরে এই বাইকটি বিক্রি হলো। দেখুন এগুলো কিন্তু ময়লা ভরছে আর কি, আমি চালিয়ে আসছি বালু রাস্তায়, বাইকটি আর কি ওয়াশ করা লাগতো। যাই হোক, একদম নতুন শোরুম কন্ডিশন বরাবর বাইক। দেখুন 363 কিলোমিটার চালানো বাইকটি, একদম নতুন বাইক। এই তো বড় ভাই, দেখুন চাবি এই দুইটা গাড়ির সাথে, এই দুইটা চাবি, ঠিক আছে শ্যাম ভাই, গাড়ির চাবি, দুই সাইডের চাবি, আপনার কাগজপত্র, তো এটা দেখে দেন ভাই, গাড়ির কাগজপত্র, চাবি ভাইকে বুঝে দিছি, ভাই আমাকে তো রিসিপ্ট দিয়ে দিছে। দেখুন ঠিক আছে, এই বাইকটি কত টাকায় বিক্রি করলাম এটি হচ্ছে মেইন কথা। এই বাইকটি বিক্রি করলাম হচ্ছে 1,55,000 টাকা দিয়ে বড় ভাইয়ের কাছে। এই নতুন বাইকটি সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্টেড, 363 কিলোমিটার চালানো একদম নতুনত্ব বাইক। যারা ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে যাচ্ছেন বা নিতে ইচ্ছুক, তারা আমার সাথে যোগাযোগ করে বাইক নিতে পারেন। আমি আর কি এখন বিজনেস করতেছি, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন। এ ভাই আমাদেরকে কিছু টাকা বায়না করছিল আর বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে চলে যাচ্ছে, ওখানে গেলে দেবে এনে, ঠিক আছে, উনি ওখানে দিয়ে এই বাইকটি বুঝিয়ে নেবে, ঠিক আছে। ইনি কিন্তু প্রবাসে থাকে, এনার নাম হচ্ছে মিথুন হাওলাদার ভাই। ইনি আমার সাথে কথা বলছিল আর কি কিছুদিন আগে, যে ভাই বাইকটা আমি নিব, আমার দরকার, বাইকটি পছন্দ হয়েছে। দেখুন প্রবাস থেকেও কিন্তু মানুষ বাইক নিতে পারে, আসলে মানুষের বিশ্বাস থেকে যা হয়। ভাই আমাদের কাছ থেকে মানুষ টাকা দিয়ে বিশ্বাস কেনে, ভালো মানের বাইক আমরা দেবো, এটাই হচ্ছে কথা। 2,000 টাকা কামাই করবো ভাই বলে হয়ে মানুষের সাথে কোনো 2 নাম্বারি বা বাটবারি করে না। এই ভাই বাইকটি পাওয়ার পরে আর কি, মানে যে ভাই তার সাথে তো ভাই আর কি বাইকটি রিসিভ করবে আব্দুর রাজ্জাক, তারপরে আমি একটা চেষ্টা করবো যে রিভিউ দেওয়ার, ঠিক আছে, যে তার কাছ থেকে শুনবো আর কি এই বাইকটি কেমন, ঠিক আছে। মানুষ তো অনেক কিছু বলে যে ভাই কুড়িয়েতে গাড়ি নিও না, অনলাইনে গাড়ি নিও না, এগুলো মানুষ বলে, তারপরে তার মুখ থেকে আমরা শুনবো, সেই ভিডিও আমি দিব ইনশাল্লাহ, আপনারা দেখেন। এখন থেকে আমি এই ধরনের ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের বিশ্বাস হয় আসলে অনলাইনে মানুষ কি গাড়ি কিনে প্রতারণা হয় কি না, বা অন্য কী হয়, আমরা কী ধরনের গাড়ি দিই তাদের মুখ থেকে আপনারা শুনতে পারেন। আর আমরা এইভাবেই গাড়ি বিশ্বস্ততার সহিত দেখতেই পারতেছেন। যারা ভালো ফ্রেশ মানের গাড়ি কিনবেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বাইক কিনতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন, আমার পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পাশে থাকুন এভাবেই। আসসালামু আলাইকুম।